জয় হিন্দ বন্ধুরা, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউপি কনস্টেবল 2023। হ্যাঁ বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2023 নিয়ে। তো আসুন বিস্তারিতভাবে শুরু করা যাক আজকের ছোট্ট ভিডিওটি। বন্ধুরা, শূন্যপদ রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ বন্ধুরা, শূন্যপদ অর্থাৎ ভ্যাকেন্সি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডব্লিউপি কনস্টেবল 2023। তো আপনাদেরকে সেই আপডেটটুকু দেব অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো চলুন বিস্তারিতভাবে শুরু করা যাক। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, এটা আপনাদের কাছে আমার আবেদন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি নতুন নোটিশ। এই নোটিশে বলা হয়েছে, নোটিশ রিগার্ডিং রিভাইজড ভ্যাকেন্সি পজিশন। হ্যাঁ বন্ধুরা, আর রিভাইজড ভ্যাকেন্সি পজিশন রিলেটেড একটি নোটিশ প্রকাশিত হয়েছে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। সেই নোটিশটি আমরা এখন ডাউনলোড করব, ডাউনলোড করে নিয়ে অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবন। তো বন্ধুরা, এখানটা বলা রয়েছে কি, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। এখানটায় যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। রিভাইজড ভ্যাকেন্সি পজিশন অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাজ কনভেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট ওয়েস্ট বেঙ্গল। ওকে, ক্যাটাগরি ওয়াইজ এখানে আবার রিভাইজড যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি যে একটা তালিকা, সেই তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। যেমন এখানটায় রিজার্ভড ক্যাটাগরিদের ক্ষেত্রে 244, আনরিজার্ভ ইসিদের ক্ষেত্রে 152, আনরিজার্ভড এজিএনভিএফের ক্ষেত্রে 113, তারপর আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে 71টি, ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএসদের ক্ষেত্রে 99টি। এইভাবে কিন্তু ভ্যাকেন্সি স্ট্রাকচার নতুন করে প্রকাশ করা হয়েছে বন্ধুরা। অর স্ক্রিন দেখতে পাচ্ছেন নিচে আপনারা, শিডিউল কাস্টের ক্ষেত্রে 141টি, শিডিউল কাস্ট ইসির ক্ষেত্রে রয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 92টি, শিডিউল কাস্ট এইচজিএনভিএফের ক্ষেত্রে 42টি, শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে রয়েছে 29টি ভ্যাকেন্সি। এইভাবে কিন্তু বন্ধুরা ভ্যাকেন্সি স্ট্রাকচার কিন্তু আবার করে দেওয়া হয়েছে। তো এখানটায় বন্ধুরা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন 1335টি টোটাল ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, 1335টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট আপডেট। এই নোটিশটি আপনারা ডাউনলোড করতে চাইলে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে।